শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠানে আমি প্রতি বছরই আপনাদের মাঝে আসি, আপনাদের মাঝে আসি এই কারণে আমার নেতা যার আদর্শ মুখে লালন করে একদিন ছাত্রলীগের রাজনীতির হাত ধরে যুব রাজনীতির দীর্ঘদিন ঢাকা মহানগরের যুব সমাজের নেতৃত্ব দিয়ে দেওয়া অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব নির্দেশে এই উন্নয়ন বঞ্চিত জনপদ দীর্ঘদিন এই এলাকায় সে মোতার মাস্টার আমাদের নেতা মোতার মাস্টার মরহুম মোতার মাস্টারের মৃত্যুর পর এই এলাকায় আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য থাকার কারণে জনতি শেখ হাসিনার নির্দেশে আমি ঢাকার রাজনীতি গুটিয়ে আমি আপনাদের এলাকার মানুষের কল্যাণে আপনাদের এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ করে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখে আমাদের এই প্রিয় বাংলাদেশকে সেদিন স্বাধীন করেছিলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে সেদিন কাঁধের থেকে লাঙল ফেলে অস্ত্র হাতে নিয়ে সেই পাক হানাদার বাহিনীদের পরাজিত করেছিল, সেই চেতনাকে সামনে রেখে আমি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমি নির্বাচনের পূর্বে আমার নেত্রীর নির্দেশে আমি কথা দিয়েছিলাম এই সন্ত্রাসের জনপদ যে কালিমা মেজর হাফিজ লালমোহনের কপালে লেপন করেছিল সেই কালিমা আমি মুছে দিয়ে এই লালমোহনকে একটি শান্তির নীরে রূপান্তরিত করব। আমরা সকলে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সকল গোত্রের মানুষ আমরা সম অধিকার নিয়ে এই লালমোহনে আমরা বসবাস করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই লালমোহনকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করব। ক্ষুধা দারিদ্র্যমুক্ত নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্রে ইতিমধ্যেই পরিণত হয়েছে বাংলাদেশ, 21 সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, 41 সালের আগেই মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নত বিশ্বের সকল নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত একটি উন্নত রাষ্ট্রে ইনশাল্লাহ পরিণত হতে যাচ্ছে। আজকে আমরা মনে করি যে বাংলাদেশ কোনো ধর্ম অর্থাৎ আমরা যদি মনে করি শুধু আমরা মুসলিমরাই বাংলাদেশের নাগরিক থাকতে পারবো আর কেউ পারবো না, যেটা সাম্প্রদায়িক রাজনীতির বিষ দাগ বপন করেছিল জিয়াউর রহমান, তার ধারাবাহিকতায় তার বেগম খালেদা জিয়ারা এই দেশে সেই জঙ্গিবাদের রাজনীতি বাংলা ভাই সেই শায়েক আব্দুর রহমানদের সৃষ্টি করেছিল। বারবার সিরিজ বোমা থেকে শুরু করে জনতি শেখ হাসিনাকে অসাম্প্রদায়িক চেতনার যিনি প্রতীক আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করেছিল, প্রত্যেকটি হত্যাকাণ্ডের পিছনে জামাত বিএনপি এবং সেই খালেদার কুপুত্র দুর্নীতির বরপুত্র সেই তারেকের ইন্ধন ছিল এবং হাত ছিল, যার কারণে আজকে বাংলার মাটি থেকে বিতাড়িত হয়ে